আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কিন্তু আমার মা শরীরটা ভালো না। আজকে দুদিন ধরে আমি এখানে একলা একলা এই বাসায় আসছি। সাইবা বাসায়, ওরা কেউ আসে নাই। এই যে মা আলহামদুলিল্লাহ আজকে একটু সুস্থ। 2 দিন খুবই খারাপ অবস্থা ছিল মার, মানে প্রেশার লো হয়ে এত অবস্থা খারাপ ছিল। আর আরেকটা কারণ হলো করোনার টিকা নিয়ে মার আসলে এই অবস্থা। মার থাইরয়েডের সমস্যা আছে, তো এই কারণে করোনার টিকাটা নেওয়াতে মা বেশি অসুস্থ হয়ে গেছে। তো এই কারণে আমি আসছি মার একটু সেবা যত্ন করতে। তো আসলে মা সেবা কি করব, দেখো মা একটু সুস্থ হইয়া সারতে পারে নাই। মা হইলো আজকে আমার জন্য রুটি বানাইতেছে আর হালুয়া বানাইতেছে, কারণ আমরা আর কি বাসায় সব বরাতে রুটি বানাই নাই। তো মা সব বরাতের আগে আসতে বলছিল, তখন আর আসতে পারি নাই। তা এখন মা বলতেছে আজকে আমি বাসায় চলে যাব। তো মা বলতেছে তো আজকে কয়েকটা রুটি বানাই দিই, নিয়ে যা। আমি কিন্তু রুটি বানাইতে পারি না, তোমরা যারা বরাবর আমার ব্লগটা দেখো তোমরা হয়তো বা জানো। তো মা অসুস্থ শরীরে আমি বারবার না করছি যে না দরকার নেই মা, তুমি আগে সুস্থ হও পরে। তো মা বলতেছিল যে সামনে আবার রোজা, তখন আর নেওয়া হইব না আর কবে। তো বলতেছিল আজকে না, আমি তো বলতেছিলাম না আমি রুটি বানাইতে পারি না, না উনি দিব বানাই এই শরীরে। বারবার না করার পরেও যে না আমি দিব, আস্তে আস্তে পয়সা পয়সা বানাই দিব। তো দেখো মা তো মাই হয়, মার বিকল্প আর কিছু নাই, মার মতো আর কেউ হইতেই পারে না, মা তো মা। তো মা বলতেছিল আমি যতদিন থাকি ততদিনই মানে খাবি, তারপরে তো আর আমি দেখতামও না, মানে এরকম বলতেছিল। মা খুবই অসুস্থ, মানে শরীরটা অনেক দুর্বল। তোমরা যারা আমার ব্লগটা দেখতেছো সবাই আমার মার জন্য দোয়া করো। মার আসলে এই শরীরে এখন করোনার টিকাটা নেওয়া ঠিক হয় নাই। করোনার টিকাটা নিয়েছে অবশ্য 20 থেকে 25 দিন, না 1 মাসের মতো হয়ে গেছে প্রায়। কিন্তু হলো মার নেওয়াটাই ঠিক হয় নাই, কারণ মার থাইরয়েডের যে প্রবলেমটা আছে এটা অনেকটা বাড়ছে আগে থেকে। থাইরয়েড, ডায়াবেটিস এগুলো থাকলে, বেশি সমস্যা থাকলে আসলে করোনার টিকা নিলে পরে দেখা গেছে তারা মানে বেশি অসুস্থ হয়ে যায়। তো আগে মা বলে নাই যে করোনার টিকা নিবে, তো নেওয়ার পরে বলছে। যদি আগে বলতো তাহলে মারে না করতাম যে এখন করোনার টিকাটা নিও না। তো যাই হোক, নিয়ে ফেলছে, আর কিছু করার নাই, নিছে তো ভালোর জন্যই। কিন্তু হইলো আরও এখন খারাপ অবস্থা মার, করোনার টিকাটা নেওয়ার পর থেকে অসুস্থ আজকে 1-1.5 মাস ধরেই। কিন্তু হইলো ইদানিং একটু বেশি অসুস্থ। আমি হইলো এই তো ক্রিসেন্ট হসপিটালে 1 সপ্তাহ আগে দেখাইছি মাকে থাইরয়েডের জন্য, আর ওষুধ খাওয়ার পরেও আরও বেশি খারাপ লাগতেছে নাকি মার। থাইরয়েডের ওষুধগুলা বাড়াই দিছে আগে থেকে। মা আজকে 6-7 বছর আগে থেকে থাইরয়েডের ওষুধ খায়, মানে মার থাইরয়েডটা ধরা পড়ছিল। তো ডাক্তার একবার ওষুধ কমায় একবার বাড়ায় এরকম আর কি। তো মাঝখানে কমাই দিছিল, এখন আবার থাইরয়েডের প্রবলেমটা আগে থেকে অনেক বেশি বাড়ছে। তো এখন আবার ওষুধ বাড়াই দিছে, সাথে হলো ব্যথার ওষুধ দিছে কিছু। তো এই অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলে মা হয়েছে আরও অসুস্থ হয়ে যায়। তো আমি বলতেছিলাম যে আগে 1 সপ্তাহ খাওয়া পরে ঠিক হয়ে যাব। তো মা পয়সা পয়সা আস্তে আস্তে বানাই দিতেছিল, আমি রুটি ভাজতেছিলাম আর হালুয়া বানাইছে মা। মা আবার হইলো পোলাওর চাল যেটা, ওইটা ভিজাই রেখে ওইটা একটু পাটায় পিষে নিয়ে ওইটা দিয়ে হালুয়া বানায়। হালুয়াটা অনেক মজার হয়। আর আমরা তো রেগুলার বাসায় সবসময় মাঝে মধ্যে আটা রুটির সাথেও সুজির হালুয়া বানাই খাই। তো এই কারণে মা বললো যে এটা বানাই দিই, এটা অনেক মজা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো পোলাওর চাউলটা গুঁড়া করে ওইটা দিয়ে হালুয়া বানিয়ে দিছে, অনেক মজার হয়েছে। আর এই তো মা বৈশা বৈশা রুটি বানাই দিতেছে, আমার খালাকে ফোন দিছি যে তাড়াতাড়ি আসেন একটু, খালা এসে রুটি বানাই দিবে আর কি। মা মানে যে কটা পারতেছে দিতেছে, পরে মাকে আর দিব না বানাইতে, খালা বানাই দিবে। আর এরকম ছোটো ছোটো রুটি দেখো, মানে চালের রুটি কিন্তু একটু ছোটো বানাইতে হয়, একটু পাতলা বানাইতে হয়। আমি এই কারণে আরও পারি না। আটার রুটি তো যেমন তেমন করে বানাই নিলে হয়, চালের রুটিটা যদি সুন্দর না হয়
তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। আর চালের রুটি মানে একটু সাবধানে বাছতে হয়, যেন দুইটা সাইডই সাদা থাকে, লাল না হয়। তো এইরকম খাওয়া সব কাজই কষ্ট, মানে খাওয়ার সময় আর সময় লাগে না, করতে সময় লাগে এরকম। তো তোমরা যারা, আমি বকবক করতে পাস করতে করতে 5 মিনিট হয়ে গেছে, তোমরা যারা আমার ব্লগটা আজকে প্রথম দেখতেছো বা যারা রেগুলার দেখো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই, প্লিজ আপু অ্যান্ড ভাইয়ারা মুরব্বি যারা দেখেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটা ক্লিক করে রাখলে আমার নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে দেখে নিতে পারবা। তো পারবা পারবেন এটা বলার কারণ আমি অনেক আগে থেকেই বলি, মুরব্বির যারা আছেন তাদেরকে আপনারা ধরে নেবেন, আমি আপনি করেই বলি, কিন্তু আমি যেহেতু ভিডিও শুরু থেকে ব্লগ শুরু থেকে তুমি করে বলে আসছি এই চ্যানেল খোলার আগে থেকেই, মানে প্রথম দিনের ব্লগ থেকে, তো এই কারণে আমি আসলে আর চেঞ্জ করতে পারি না, আপনি আমার মুখ দিয়ে আসে না। তো এর মানে এ না যে আমি মুরব্বিদেরকে মানে অসম্মানই করতেছি বা ছোটো করে কথা বলতেছি, এরকম না, কিন্তু এটার জন্য আমি সবার কাছে বারবারই সরি বলি, যেন আমার এই বদ অভ্যাসের জন্য সরি। তো আমি রুটি ভাজতেছি, ভাবতেছি যে বাসায় মানে আমি বাসায় গেলে ওরা হলো নাস্তা করবে রুটি দিয়ে, আসলে দেখি কতটুকু সম্ভব হয় জানি না। এখন বাজে 9:30, তো আমার ইচ্ছে ছিল যে 10:30-11টার মধ্যে বাসায় যাইতে পারলে ওরা হলো এই রুটি দিয়ে নাস্তা করতে পারবো। এদিকে হলো আমার ভাই আজকে বাজার করে নিয়ে আসছে, রোজার কিছু বাজার আছে আর হইলো টুকিটাকি কিছু লাগবে আর কি, কারণ ও হইলো মাসের বাজার করে। তো আমার ভাইটা আবার চাকরি করে, ছোট ভাই সবার ছোট ভাই, আমি সবার বড়, আর আমরা 3 বোন 1 ভাই, মাসের বাজার করে। যে খালা আসছে, খালা হইলো রুটি বানাই দিছে কিছু আমাকে, তো রুটি ভাজা শেষ, আমি এখন হইলো রেডি হব খালি, রুটি অনেকগুলো নিয়ে নিছি। আর আমার হলো পাশের বাড়ির চাচিটা অসুস্থ ছিল কিছুদিন আগে হসপিটালে, তো ওই চাচিকে আমি আবার হলো হসপিটালে খাবার দিছিলাম, তো ওই চাচি আবার বায়না ধরছে যে আমার খালি টিফিনকারি বাটি দিবে না, তো ওইটার মধ্যে হালুয়া দিছে। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করব আমার চাচির সেই হালুয়াটা, অসুস্থ উনিও কিন্তু অসুস্থ, আমার ওই চাচির জন্য সবে দোয়া করবো। চাচিরও কিন্তু অনেক সমস্যা শরীরে, রক্তশূন্যতা আর কি ওই চাচির। এই যে এখানে হলো হাতে কাটা সেমাই রান্না করে দিছে, আর নিচের বাটিতে হলো আমার মার হাতের হালুয়াটা, আর উপরে হলো গাজরের হালুয়া করে দিছে আমার চাচি। আর এই চাচির হাতের রান্নাও কিন্তু অনেক মজার, চাচির হাতের কালো ঘোনাটা যে কি মজার। তো আমি কিন্তু রান্না দিয়ে দিছি, আর এখন মানে 9:30 10:30, আসলে দেখি 11:30-এর মধ্যে পৌঁছাতে পারি কিনা বাসায়। আর ওরা হলো ঘুমাইতেছে, আমি 10:00 ফোন দিছি আমার ছেলেকে ঘুমাইতেছে। এই যে এটা হলো তালোটিয়া, অনেকেই চিনো কিনা জানি না, মিরের বাজারে যাওয়ার যে পথটা এর আগে কিন্তু তালোটিয়া পড়ে, আমি তালোটিয়ার মোড়ে আইসে নাই না, গাড়ি থেকে দাঁড়ায় আসি টঙ্গির গাড়িতে ওঠার জন্য। তো রাস্তা একদমই ফাঁকা, গাড়ি চলতেছে খুবই কম, মানে কোনো যানজট নাই, গাড়ি আসতেছে আমি দাঁড়ায় আসি গাড়ির জন্য। তো এই ব্যাটারি যে গাড়িগুলো, অটো যে গাড়িগুলো, পিছনের সিটে না বসতে পারলে আসলে ভালো লাগে না, উল্টা সাইডের সিটে আমি বসতে পারি না। তো গাড়িতে রওনা দিই, বাসায় যাই, পরে দেখি কী করা যায়, তোমাদের সাথে শেয়ার করা যায়। আজকের ব্লগটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্টস করবো, সবার সাথে শেয়ার করে দিবা ব্লগটা বেশি করে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো নতুন ভিডিও দেখার জন্য। কিছু দুধ নিয়ে নিলাম রোজা যেহেতু সামনে, আমার চাচির কাছ থেকে কিছু 5 কেজির মতো দুধ নিয়ে নিলাম, কারণ বাজারে প্যাকেট দুধ আমার খাইতে ইচ্ছা করে না, মানে প্যাকেটের যে কেমন একটা দুর্গন্ধ লাগে আমার কাছে। এটা হলো বাসায়, আমি বিকেলবেলা 4:30-4:30 বাজে, তো বাসায় এসে দুধ ফ্রিজে রাখবো, আসলে ফ্রিজে রাখার জায়গা হইতেছিল না, তো ফ্রিজে কিছু সিদ্ধ চালের গুঁড়ি ছিল, তো এগুলো দিয়ে আমি যে নিজের হাতে একটু নকশি পিঠা বানাই নিলাম, একলা একলা বসে বসে বিছনার উপরে, তাও আমার খাটের উপরে টিভি দেখতেছিলাম আর বানাইতেছিলাম, আর একটা ভাজা বেশি হয়েছে এটা খাইতেছিলাম।
তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নেক্সট টাইম দেখি এটা বানানোটাও তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানায়। একা একা শুই দিয়ে বসে বসে বানাইলাম আর কি, বিছনা টিভি দেখছিলাম আর বানাইতেছিলাম। এই যে ঈদের জন্য বানাইলাম এই পিঠাগুলো, আমাদের ওইদিকে তো সবসময় বানায়, আমি তো বানাই না, তো আজকে বানাই নিলাম। ফ্রিজটাও খালি হইলো আমার, কুড়িটা বের করে দুধগুলো রাখলাম আর কি ফ্রিজে। তো আজকে ব্লগটা কিন্তু শেষ পর্যায়ে, সবাই ভালো থাকবা। আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে জানাই দিবা। সুস্থ থাকবা সবাই, আমার জন্য দোয়া করবা, মার জন্য দোয়া করবা, চাচির জন্য দোয়া করবা, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।